ভারতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল দফায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দেশব্যাপী লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আগামী চৌঠা জুন প্রকাশিত হবে ভোটের ফলাফল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপি লোকসভা প্রার্থীদের নামও পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন ত্রিপুরা রাজ পরিবারের কন্যা সিং দেববর্মন ত্রিপুরার দুটি আসনে বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টির রেকর্ড জয় সুনিশ্চিত করা সহ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন করা সংকল্পে আগামী কর্ম সহ বিভিন্ন বিষয়ে রাজ্যের কার্যকর্তাদের সাথে প্রতিনিয়ত বৈঠক করছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বুথকে শক্তিশালী করতে কিভাবে কাজ করতে হয় এবং নির্বাচনের আগে দলীয় কার্যকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া সব সমান নজর রয়েছে প্রদেশ সভাপতির এরই অঙ্গ হিসেবে আগরতলা শহরের ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে বুধবার অংশ নিয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হাই তিনি জানিয়েছেন আসন্ন ও লোকসভা নির্বাচন পরিচালনার জন্য দল কিভাবে অগ্রসর হবে তার রূপরেখা তৈরি করার জন্যই রাজ্য জুড়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হচ্ছে এর পাশাপাশি বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন আরও জানিয়েছেন আগামীকালে ঘোষণা হতে পারে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থীর নাম আপনারা অবগত আছেন যে আগামী উনিশ এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কীভাবে আমরা পরিচালনা করবো কীভাবে আমরা অগ্রসর হব তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজপরিবারের কন্যা আমাদের কীর্তিসিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুত হয়ে গেছে তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আজকের এই সাংগঠনিক বৈঠক রামনগর বিনাসভবনে পার্থ কবে হতে পারে মোস্টলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে মানে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোঅিনেটার আমাদের প্রভারী ওনাদের সঙ্গে কথা হয়েছে তো আশা করছি আজকে কালকের মধ্যেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করবো এবং ঘোষণা করে আমরা সেখানে নির্বাচনে জাপিয়ে রাজধানী ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে বুধবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা ক্যাবিনেটের সদস্য মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রতন চক্রবর্তী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক ও শহর করতলা যুব মোর্চার সহসভাপতি ভিখি প্রসাদও রিপোর্ট আর ই নিউজ